বাচ্চা বাবার পেটে খিমত নেই পাবন তো ওই ভাড়া ছেলে মেরেছে আনিলু ছেলে যায় খেতে দাও আর তোমার বাপের বাড়ি পাঠাবে শ্বশুর বাড়ি পাঠাবে আর শ্বশুর মামার বাড়ি পাঠাবে এই দেখো না আজকে যেও না তুমি পার ঘাটায় বসো তুমি থাকো এক্ষুনি দিচ্ছি বাবা অমর কলাই মন্ড মিঠাই খেতে ভালোবাসি গো অমর কলাই মন্ড মিঠাই খেতে ভালোবাসি গো আমার গলায় মনটা বেটাই খেতে ভালো লাগে গো খেতে ভালো লাগে মাগো খেতে ভালো লাগে গো খেতে ভালো লাগে গো মা খেতে ভালো লাগে গো তোর বাচ্চাদের খেতে দিস না ওগুলো কি জানিস বাবা ওগুলো হলো বিশ কলাই ওই কলাই খেলে তোর সন্তান সবাই মারা যাবে বাবা না বলছিলাম আমাকে এখনো চিনতে পারছিস তাহলে শোন আমার সত্য পরিচয় নৌশের মানুষ কন্যা ব্রহ্মার নন্দিনী নাম আমার তুই হয়ে যাবি শীতলা আমি আজ দিনের মধ্যে কারিগরটাকে মন্দির নির্মাণ করবো মা নির্মাণ করে আমি তোমায় প্রতিষ্ঠা করবো মা আমরা সবাই মিলে তোমার শোন বাবা শোন আমার পূজা করতে গেলে কি করতে হয় দন্তে কুটি ধারণ করে গিয়েতে পান্তা করে সাত গ্রাম আঙ্গন করে তুই আমার ঘর প্রতিষ্ঠা করিস বাবা বেশ আমি তোমার পূজা করব আমার প্রাণ হয়ে তোমার সবাই মিলে আমি তোমার পূজা করব সবাই মিলে একবার বলো জয় মা শীতলা জয় জয় মা শীতলা জয় জয় মা শীতলা জয় জয় মা শীতলা জয় মা শীতলা জয় জয় মা শীতলা জয় তুমি দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় মা মা
মায়ের পায়ে কেউ যদি পুষ্পাঞ্জলি দিতে চাও তাহলে মায়ের পূজা হচ্ছে সবাই আসরে আসতে পারে আসেন আপনারা আসুন না আসলে সে মায়ের চরণ জানিয়ে দিন Thank you.
আমাদের মা শীতলা মার গায়ন এখানে আমরা শেষ করেছি।